শীত গ্রীষ্ম বর্ষা মানাদাই ভরসা উত্তর কলকাতা উলিতে গুলিতে কান পাতলে শোনা যাচ্ছে এমনই প্রবাদ। করোনা মহামারীর সময়টাও যার ব্যতিক্রম নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে সারা বছরই এলাকার মানুষের জন্য নিজেকে নিয়োজিত রাখেন সকলের কাছের মানুষ কাজের মানুষ মানা চক্রবর্তী। করোনার মতো মহামারীর সময় ব্যতিক্রম নয়। এলাকার বাজার স্যানিটাইজেশন থেকে ত্রাণ বা মাস্ক বিলি সবেতে সমান সক্রিয় সকলের প্রিয় মানাদা। জনসেবা করতে গিয়ে নিজে করোনা আক্রান্ত হয়েছেন, তাতেও থেমেনি তার কর্মকাণ্ড। এলাকার প্রয়োজনে সকলের মাসিহা মানা চক্রবর্তী। একাধিক করোনা আক্রান্ত রোগীকে যখন জনপ্রতিনিধিরা দূরে সরিয়ে রেখেছেন, তখনও মানা চক্রবর্তী তাদের পাশে থেকে চিকিৎসার ব্যবস্থা করেছেন, হাসপাতালে ভর্তি করিয়েছেন। রাজ্য সরকারের সহযোগিতায় মানা চক্রবর্তীর উদ্যোগে করোনায় ভয় না করে জয় করে হাসি মুখে বাড়ি ফিরেছেন তালতলার একাধিক বাসিন্দা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে ভবিষ্যতে একইভাবে মানুষের পাশে থেকে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ দৃঢ়চেতা নির্ভীক মানা চক্রবর্তী। করোনা হিরো মানা চক্রবর্তীকে তাই চ্যানেলের পক্ষ থেকেও কুর্নিশ। মানসিকতার সব থেকে বড় কথা, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, মাস্ক করতে হবে, স্যানিটাইজার করতে হবে এবং নিজের আমাদের সোশ্যাল ডিস্টেন্স। হ্যাঁ, আমার হয়তো আমার থেকে আমার ওয়াইফ হোক আমার মেয়ে হয়েছে, কিন্তু আমরা সমাজসেবামূলক কাজ করতে গিয়ে মানুষের পাশে থাকবো আজীবন। মৃত্যুর সঙ্গে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলায় দরকার পড়লে মৃত্যুবরণ করতে পারি, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানাই যে তার যে সর্ববাড়ি যে আমাদের যে প্রায় 8-10 লাখ টাকা বিল, মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় ফ্রি অফ কস্টে তাকে নতুন জীবন দিল। এই নতুন জীবনে আগামী দিনে যেন কারোর জন্য মৃত্যু না হয় সেটাই ভগবানের কাছে আমরা এই প্রার্থনা করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ চাইবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে 10 কোটি মানুষের পাশে থাকে, কিন্তু তাকে মিডিয়ার মাধ্যমে কুৎসা করা হচ্ছে। আমি মনে করি এই মানুষ, আমি মনে করি একদিন ভারতবর্ষ মানুষ তাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝবে যে কি মানুষ। আজকে যেমন আমরা গান্ধীজিকে যে স্মরণ করেছি এবং আমাদের বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়কে স্মরণ করেছি, এবং আমরা মনে করি আর একটা রূপকার হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার গর্ব। আমরা সারা সারা জীবন মৃত্যু শেষ দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে করে সামনে রেখে লড়াই করব। এইটাই লড়াই আমাদের শেষ, দরকার পড়লে আমি মৃত্যুবরণ করব। কিন্তু যে করোনার যে আমি মনে করি আমি যেভাবে কাজ করেছি এলাকার জন্য করেছি, আমি উল্টোরা থেকে সারা জেলায় শিয়ালদা থেকে সর্বত্র জেলায় আমি ঘুরেছি, এবং আমি 15 দিন ধরে উল্টোডাঙ্গায় যে যেখানে আমাদের গরিব মানুষ যারা অসহায়ের মধ্যে তাদের পাশে ছিলাম, আছি, আবার থাকবো। এবং আজকে আমাদের 1 নম্বর নিগুর বাইলেন, এখানে অনেকে আক্রান্ত হয়েছে, কিন্তু রাজু দাস যেভাবে আমাদের যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।